আমরা যেতে চাই মানিকগঞ্জে আপনারা জানেন ঘন কুয়াশা রাজধানীতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই ঘন কুয়াশার কারণে দৌলদিয়া দৌলদিয়া ফেরি ঘাটটি এই মুহূর্তে বন্ধ রয়েছে সেই খবর জানাতে ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ থেকে আহ মিহির শুভ সকাল আপনাকে আপনার পেছনে আমি দেখতে পাচ্ছি পুরোটাই সাদা অংশ নিশ্চয়ই ঘন কুয়াশা বেশ ঘনকুয়াশা এবং কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আপনার কাছ থেকে ফেরি ঘাটের খবর জানতে চাই। দোলপুরিয়া পাচুরিয়া ফেরি ঘাটের যান চলাচলের কি পরিস্থিতি? ফারহানা শুভ সকাল আপনাকে। ঘনকুয়াশা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একেবারেই ঘনকুয়াশাচ্ছন্ন হয়ে আছে। আর ফেরি চলাচল যেমনটি আপনি জানতে চেয়েছেন মধ্যরাতের পর থেকে আসলে পাটুরিয়া পাটুরিয়া দোলুদিয়া নৌরুটে এ ঘনকুয়াশা আরো বাড়তে থাকে। এক পর্যায়ে ভোররাত সাড়ে চার কুয়াশার এত বেশি বেড়ে যায় যে নৌ দুর্ঘটনায় এড়াতে কর্তৃপক্ষ ফিরি চলাচল বন্ধ করে দেয় আর ঠিক এই সাড়ে চারটা থেকে এখন পর্যন্ত মাঝ নদীতে ছয়টি ফেরি আটকা আছে যাত্রী এবং যানবাহন নিয়ে এবং আমরা খুঁজ নিয়ে জেনেছি সেখানে একশোরও বেশি যানবাহন আছে এবং সেখানে হাজারেরও বেশি যাত্রী এরা আটকে আছে আর এছাড়া পাটুরিয়া ঘাটে আরো সাতটি ফেরি এবং রাজবাড়ির দলদিয়া ঘাটে আরো দুইটি ফেরি সব মিলিয়ে ষোলোটি ফেরি কিন্তু চলাচল একেবারেই বন্ধ রয়েছে আর ঘাটেলাকে এখন যানবাহনের একটা লাইন উপরে গেছে যেহেতু ভোর রাত 6:00 টা থেকে যানবাহনের ফ্রি চলাচল বন্ধ রয়েছে তো কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদের ওইটা কিছু করার থাকে না এটা প্রাকৃতিক বিষয় আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ফেরিগুলিতে ফকলাইট স্থাপন করা আছে এই নড়ুতে যে ফেরিগুলি চলাচল করে পাঁচটি ফেরিতে কিন্তু ফগলাইট স্থাপন করা আছে কিন্তু এই ফগলাইটগুলি কোনো কোনো কাজে আসছে না যার কারণে এই ফেরিগুলি আর একটি বিষয় হলো যে ইস্তেমা যে টঙ্গিতে যে ইস্তেমা হচ্ছে যে ইস্তেমা কিছু কিছু যানবাহন কিন্তু ওই ঘাট এলাকায় আটকে পড়ে আছে এই মুসল্লিরা এখানে শেষ মুহূর্তে মনাজার ধরার জন্য তারা টঙ্গীর ময়দানে যাবেন কিন্তু তারা কিন্তু একটা মধ্যে তারা পৌঁছতে পারবেন কিনা না ধন্যবাদ মিহির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের সাথে মনিন্দ্লাম মিহির যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে জানাছিলেন ছিলেন দৌলদ্দিয়া পাচুরিয়া ঘাটে চন্ড কুয়াশার কারণে যে ফেরি আটকে আছে সেই পরিস্থিতির খবর জানছিলাম